হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতু বন্ধন। ভারতের গোজাডাঙ্গা স্থল বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ইয়াসিন আলম চৌধুরী ও ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন খান ভারতের গোজাডাঙ্গা বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট জিরো পয়েন্টে দুদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিলনমেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, অর্থ সম্পাদক দীপঙ্কর ঘোষ, কার্যকারী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী ও ভারতের গোজাডাঙ্গা বন্দরের কাস্টম সুপার ভাস্কর দে, গোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের এসআই গৌরী সরকার প্রসাদ, গোজাডাঙ্গা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মণ্ডল, গোজাডাঙ্গা ইমিগ্রেশনের সদস্য ভবেতোষ দাস সহ দুই দেশের স্থলবন্দরের সরকারি কর্মচারীবৃন্দ, এছাড়া গোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প ও ভোমরা বিজিবি ক্যাম্পের বিএসএফ এবং বিজিবি জওয়ানরা উপস্থিত ছিলেন। রিপোর্ট এম জিয়াউল ইসলাম জিয়া, নিজস্ব প্রতিবেদক জনতার মিছিল, ভয়েস মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির, নিউজ ডেস্ক জনতার মিছিল।